বর্ধমান পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অবৈধভাবে বাড়ি তৈরির অভিযোগ। তার নামে পড়ল পোস্টার। কাউন্সিলরের দাবি, তাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করেছে বিরোধীরা। বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগ উঠল বর্ধমান পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রা দাসের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, পৌরসভার প্ল্যান ছাড়া বেআইনিভাবে তিনি ভবন নির্মাণ করছেন। বেআইনিভাবে বাড়ি তৈরি করায় তার বিরুদ্ধে এলাকায় পোস্টার দেখা গিয়েছে। পৌরসভার চেয়ারম্যানের বাড়ির পাশে এভাবে প্ল্যান ছাড়া কি করে বাড়ি তৈরি হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিষয়টি নিয়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা বলেন, এ রাজ্যে আইনের শাসন নেই, তৃণমূল নির্মাণ থেকে শুরু করে সবকিছুই গায়ের জোরে করছে। কিছুদিন আগে 3 নম্বর ওয়ার্ডে পড়ল, এটা 10 নম্বর ওয়ার্ডে হয়েছে। শাসকের আইন চলছে পশ্চিমবাংলায়, আইনের শাসন নেই, যে যা খুশি করছে, অবৈধ নির্মাণ থেকে আরম্ভ করে যত রকম দুর্নীতির কাজ এই তৃণমূল দল যা পাচ্ছে তাই করছে। দাঁই হাঁটা দেখলেন পৌরসভার চেয়ারম্যান কি করলো, সেটা আপনারা উদাহরণ স্বরূপ এক একটা বিষয়ে এক একটা জিনিস প্রত্যেক দিন সামনে আসছে। নির্মাণ প্রসঙ্গে জেলা তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস বলেন, এটা বিরোধীদের চক্রান্ত। যদি বাড়ি তৈরি নিয়ে কোনো অভিযোগ থাকতো তাহলে পৌরসভায় লিখিত অভিযোগ করতে পারত। রাজনৈতিক উদ্দেশ্যে এলাকায় পোস্টার দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে যারা বিরোধী রাজনৈতিক দল আছে তারা এগুলো মারছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য যদি বাড়িটা বন্ধ করাই হতো বা কেউ যদি বিনা প্ল্যানে বাড়ি করে, তার জন্য বর্ধমান পৌরসভা আছে, সেই পৌরসভায় তারা লিখিত অভিযোগ জানালে পৌরসভা ব্যবস্থা গ্রহণ করবে। আর তারা কি চার কাছে গিয়ে জানতে চেয়েছে যে তার প্ল্যান আছে কি না, তারা প্ল্যান দেখতে চেয়েছে না, তারা প্ল্যান দেখার কোনো অথরিটি তাদের আছে? তো সুতরাং তারা কিছু না জেনে শুনে এ ধরনের একটা পোস্টার মেরে দিল তৃণমূলের যদি গো। এটা কে বলছে, কি বলছে, কি বলতে চাইছে সেটাই তো আমরা বুঝতে পারছি না। কারণ তৃণমূলের যদি গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তাহলে গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে লড়াই হবে, তা আমাদের তো লড়াই নেই কোথাও, তো কাউন্সিলর ক্ষমতা পাবে কোথা থেকে? তো সুতরাং আমাদের ক্ষমতায় আমরা যেমন আছি আমরা ক্ষমতার অপব্যবহার করি না। যদিও এই বিষয়ে অভিযুক্ত কাউন্সিলরের সাথে কথা বলা যায়নি। তার স্বামী বাড়ির মালিক স্বপন দাস বলেন, বহু বছরের পুরনো বাড়ি, প্ল্যান ছিল, মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, একটি গ্যারেজ কাউন্সিলরের কার্যালয় করা হয়েছে, নতুন প্ল্যানের জন্য আবেদন করা হয়েছে, বিরোধীরা চক্রান্ত করে মিথ্যা অভিযোগ করেছে। 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌরমাতার নিজস্ব বাড়ি, পুরনো বাড়ি, বাবার আমলের বাড়ি, তার প্ল্যান আছে। হ্যাঁ, ওই প্ল্যানে একটি গ্যারেজ ছিল, তো সেই সময় আর্থিক সাহায্যের জন্য প্ল্যানটি গ্যারেজটি করতে পারেনি। প্ল্যানটি 12 সালে না 9 সালে ফেল হয়ে যাওয়ার পরে গ্যারেজটি করেছে। ওখানে সকালে পৌরমাতা বসেন এবং এলাকার লোকের পরিষেবা দেন, এবং তার জন্য আমি সেই গ্যারেজটির জন্য প্ল্যান করতে অলরেডি প্ল্যান জমা দিয়েছি। তাদের কাজকর্ম নেই, যাদের কোনো কিছু নেই তারা এইসব করে বেড়াচ্ছে, এবং কখনই আমরা দলের বদনাম করার জন্য কোনো কাজ আমরা করব না, এবং যারা করছে তারা এইসব হিংসায় করছে নানা রকম। এত কাজ আমাদের ওয়ার্ডের কাউন্সিলর প্রত্যেক দিন ওয়ার্ডে ঘোরে, প্রত্যেক দিন সকালের এলাকা পরিদর্শন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বর্ধমান। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।